এই সব কিছুকে নিয়ে একটা উন্নয়নের ধারা চলছে। আর একটা আপনাদের আমি এক বছরের মধ্যে করে দিতে বলেছি, দেবাশিস সেন এখানে আছেন, তার বেশি যেন না হয়, আমি গিয়ে দেখে এসেছি, আমরা যে একটা জগন্নাথ ধাম তৈরি করছি না, দেখবেন পুরীর জগন্নাথ ধামের উচ্চতায় এবং পরপর পাঁচটা মন্দির আছে, ভোগখাড়া থেকে শুরু করে লোক থাকা থেকে শুরু করে এত বড় 17 একর জায়গার ওপরে। এবং আমি নিজে দেখেই আমি অবাক হয়ে গেছি যে এত সুন্দর জিনিস হতে পারে। হাফ কিন্তু হয়ে গেছে, ছবিতে দেখতে পাবেন, হাফ হয়ে গেছে, হাফ বাকি আছে। শুধু একটাই তফাৎ থাকবে, পুরীর মন্দিরটা নিমকাঠের এ দিয়ে হয় 12 বছর পর পর, যেটা ঠাকুরের মানে জগন্নাথ বলরাম সুভদ্রা, কিন্তু এখানে আমরা যেটা করব আমরা মার্বেল পাথরের করব, কারণ এটা আমরা ওই স্টাইলেই বানাচ্ছি, সবটাই বানাচ্ছি। এবং আপনারা দীঘা যান, গিয়ে দেখে আসুন, 7 কিলোমিটার বিচ তৈরি করা হয়েছে দীঘাতে, দীঘাতেও ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার তৈরি করা হয়েছে। কি করা হয়নি, প্রত্যেকটা করা হয়েছে, এমনকি আমি দিল্লিতে শুনতাম একটা প্রগতি ময়দান, এখানে গিয়ে দেখে আসুন, আমরা একটা মাল্টি কমপ্লেক্স একটা আমরা যে ময়দান করেছি, মেলা প্রাঙ্গণ, বিশ্ববাংলা মেলা প্রাঙ্গণ, সেখানে তো 20 লাখ গাড়ি ধরতে পারে, এত বিরাট জায়গা। সুতরাং বাংলা অনেক হয়েছে, যারা জানে না আমি বলবো সিএসকে যে আপন বাংলা যে পোর্টালটা আমরা করেছি, বাংলা প্রবাসীদের জন্য একটা পোর্টাল করেছি আমরা আপন বাংলা, তাদের এতে এই জিনিসগুলো দিয়ে দিতে। দুই হচ্ছে মাইগ্রেন্ট ওয়ার্কার যারা বাইরে কাজ করে তাদের জন্যও আমরা একটা পোর্টাল তৈরি করেছি, সেই পোর্টালটা মাইগ্রেন্ট ওয়ার্কার নিশ্চয়ই লেখা থাকবে, কারণ অনেকে মারা গেল কাজ করতে গিয়ে, তার বডি নিয়ে আসা, তার ফ্যামিলিকে হেল্প করা, এগুলো সব করি আমরা। সেটা কর্মসাথী নাম দাও, মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার বোর্ড বা যা করবে তোমরা সেইভাবে করো। এছাড়াও মনে রাখবেন আমরা নতুন করে রাইটার্স থেকে শুরু করে রাইটার্স যেটা তৈরি হয়েছে, নবান্নটাও তো নতুন ক্রিয়েশন, টলিউড আপনারা জানেন ক্রিয়েশন হয়েছে, সব 5টা বড় বড় হল হয়েছে, টেলি একাডেমিও তৈরি হয়েছে, সঙ্গীত একাডেমিও নতুন করে তৈরি হয়েছে, প্রত্যেকটা একাডেমি এখানে আছে তার নিজস্ব অহংকারে, নিজস্ব স্বাধীনতায় তারা তাদের কাজ করে। আমরা সবটাই পেয়েছি মানুষের জন্য, আমার শুধু একটা অনুরোধ থাকবে, আমরা করি কি সারাক্ষণ নিজেদের মধ্যে এত ঝগড়াঝাটি করি, এত সমালোচনা করি যে ভালো জিনিসটা পাবলিকের কাছে আসতে পারে না, খারাপ জিনিসটা নিয়েই আমরা মাখামাখি করি। আর এখানকার সংবাদ মাধ্যম তাদের তো সবচেয়ে সেরার সেরা পুরস্কার আমি দেবো একদিন, কারণ তারা কি একটুও দেখতে পান না বাংলার এই উন্নয়ন, এমনকি সামাজিক কর্মসূচি যা আছে, একটা জায়গা আমায় দেখান তো সারা পৃথিবীর যারা এতগুলো সামাজিক কর্মসূচি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, জন্মালেও আপনি পাবেন, মারা গেলেও 2000 টাকা আমরা দিই, এমনকি বিয়ে না হলে 25,000 টাকা দিই, কন্যাশ্রী সারা জীবন পড়াশোনার খরচা নিই, শিক্ষাশ্রী, ওবিসি, মেধাশ্রী, কী করি না বলুন, কোনটা করি না, কলেজ থেকে শুরু করে স্টুডেন্টস ক্রেডিট কার্ড থেকে শুরু করে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে মা ক্যান্টিন থেকে শুরু করে। আমি একদিন হঠাৎ নেমে গেলাম, গিয়ে দেখলাম কী দিচ্ছে, দেখলাম বেশ ডিমের ঝোল ভাত দিচ্ছে 5 টাকায়, সাবসিডি দিতে হয় আমাদের, আর তো আমি একটু খেতে পারতাম, তারপর ওদের বলবো এই ওদের একটা করে চামচা দিস চামচ, কারণ নোংরা হাতে হয়তো অনেকে খায়। সুতরাং এই যে ভাবনা চিন্তা আপনাদের সকলের থেকে পাওয়া, আমার নিজের বলে কিছু নেই, আমার নিজস্ব তো একটাই, মানুষ যেন কোনোদিন আমাকে ভুল না বোঝে। হয়তো কখনো কখনো অর্থে পারমিট করে, কখনো কখনো পারমিট করে না, আমাদের প্রায় সকল অংশের অনেক টাকা আটকে রাখা হয়েছে এবং শুনেছি 2024 পর্যন্ত দেবেও না, না দিক,
দরকার হলে ভিক্ষে মাংব শাড়ির আঁচল নিয়ে, মায়ের আঁচল নিয়ে মায়ের কাছে, কিন্তু দিল্লির কাছে ভিক্ষা মাংতে আমি যাব না। যেমন করে হোক চালিয়ে নেব আপনাদের সকলের আশীর্বাদে, শুভেচ্ছায়, সহযোগিতায়। আমি চাই আপনারা সকলে ভালো থাকুন, আগামী দিন আরও অনেক ফ্লাইওভার হবে।